আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে তালের পিঠা তৈরি করা যায় এখানে আমি তালের রস নিয়ে নিয়েছি তিনশো মিলি পরিমাণ তালের রস নিয়েছি অ্যাড করে দিয়েছি নারকেল ফালি এবং কড়া চিনি দিয়েছি দেড় কাপ পরিমাণ নারকেল দিয়েছি দেড় কাপ পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেব তারপর আমি এখানে অ্যাড করে দিব চালের গুঁড়া চালের গুঁড়াটা একটু একটু করে অ্যাড করব তারপর মিশিয়ে নেব দেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এটাতে অ্যাড করে দেব ময়দা অথবা আটা যে কোনো কিছু এক চামচ পরিমাণ দিয়েছি এখন এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমি রেস্ট রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য ডেকে দশ থেকে বারো ঘন্টার পর দেখতে পাচ্ছেন এটা কিছুটা ফুলে উঠেছে এখন একটি পাইভেন্ট বা কড়াইতে আমি সামান্য পরিমাণ তল দিয়ে দিব মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি কাফের সাহায্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ দিয়ে আমি ঢেকে দিয়েছি আবারও উলটিয়ে দিলাম একদম লো ফ্লেমে কোক করতে হবে তা না হয় কাছা থেকে যাবে আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন দুওটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং ভিতরেও কাছা নেই সেম হয়তে আমি আরও একটি বানিয়ে নিচ্ছি এভাবে খুব সহজে আপনারা এই তালি পিঠাটি তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আবারও নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ